এবছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে, কিন্তু সেখানে গিয়ে খেলতে চায় না পাকিস্তান। তাহলে সমাধান কি? ক্রিক ইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলতে পারে বাংলাদেশে। এক্ষেত্রে নাকি হাইব্রিড এশিয়া কাপের মডেলকে সমাধান হিসেবে ভাবছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে এরকম কোনো আলোচনার কথাই তাদের জানা নেই। বিষয়টি সম্পর্কে তারা একেবারেই অবগত নয়, এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত সেটিও ভেবে দেখার আছে। এমনিতে অবশ্য ভারতে গিয়ে খেলার ব্যাপারে এত কঠোর অবস্থানে ছিল না পাকিস্তান, এই অবস্থানটা তারা নিয়েছে পরে। ওয়ানডে বিশ্বকাপের আগেই এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু ভারত সেখানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয়। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ কিংবা নিজেদের ম্যাচগুলো খেলতে চায় ভারত। এই সিদ্ধান্তের কথা ভারত জানিয়ে দিয়েছে অনেক আগেই। এর পাল্টা জবাব হিসেবেই পাকিস্তানও তখন বলে দেয়, এশিয়া কাপ খেলতে ভারতীয় দল তাদের দেশে না গেলে পাকিস্তান দলও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ক্রিক ইনফোর অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা হয়েছে আইসিসিতে দুই দেশের মধ্যে। আনুষ্ঠানিক কোনো সভায় নয়, ভারত পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে বলে লিখেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম।